হাই বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ষষ্ঠীর দিনে আমি কি কি প্যান্ডেল দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেই সব কিছু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ফার্স্টে দেখো, আমরা ঘর থেকে বেরিয়ে আমরা অ্যাক্রোপলিসে চলে এসেছি। আমার সাথে ইমরান ছিল, আমার ভাই ছিল, আমার বোন ছিল, সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম ষষ্ঠীর দিনকে। দেখো, আমার বোন হাই করে দিল, ভাইও চলে এলো। তো এখানে আমরা কিছু ফটো ফটো তুললাম, তুলে এখান থেকে আমরা বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা রাজডাঙ্গা যে নবোদয় প্যান্ডেলটা সেটা আমরা দেখবো বলে এসেছিলাম। তো ভাবলাম অ্যাক্রোপলিসে ফার্স্টে ঘুরে নি। তো এখানে দেখো, তোমার সঙ্গে কিছু ফটো দেখিয়ে দিলাম, এই ফটো গুলো আমরা অ্যাক্রোপলিসে তুলেছি। আমার লুকটা কিরকম লাগবে তোমরা বলবে, সেদিন পুরো হোয়াইট হোয়াইট সেরেছিলাম, মানে হোয়াইট কালার সালোয়ার, হোয়াইট কালার শুজ, তো ওই জন্য এরকম সেরেছিলাম, বেশ ভালো লাগলো। আর আমার সঙ্গে ম্যাচিং করে ইমরানও শার্টটা পরেছিল। তো এখানে দেখো, আমরা বেরিয়ে গেছি অ্যাক্রোপলিস থেকে যে প্যান্ডেল দেখবো বলে। তো দেখো বন্ধুরা, আমরা এখানে এলাম। আসার পর নবোদয় যে প্যান্ডেলটা মেন, ওটা দেখার আগে এখানে বাদিকে আর একটা সুন্দর প্যান্ডেল হয়েছিল, এটা জাহাজের মতন থিমটা করেছিল। তো ভাবলাম এটা আগে দেখে নি, ওটা প্রচন্ড পরিমাণে নবোদয়ের ওদিকটা ভিড় ছিল। তো আমরা এটা ফার্স্টে দেখে নিলাম, অনেকে এদিকটায় ঢুকছিল। তো এই ঠাকুরটা দেখো, এটাও খুব সুন্দর হয়েছে। আমি ভেতর অব্দি গেছিলাম, আর আমার সব থেকে ভালো যায় না কেন লাগে, যে প্যান্ডেলে যে ওপরে ঝালর গুলো হয় সেটা আমার প্রচন্ড ভালো লাগে। এক একটা জায়গায় এক এক রকম ঝালর দেয়, আমার সেরকম খুব ভালো লাগে। আর এক একটা থিমে তো প্যান্ডেল হয়, সেই জন্য তো দেখা হয়, সেটাও ভালো। আর যে দুর্গা মূর্তি গুলো এক একটা এক এক রকম যে হয় সেটাও খুব সুন্দর, প্রতিটা মূর্তি খুব সুন্দর হয়। তো এখানে দেখো, ওখান থেকে বেরিয়ে আমরা রাজডাঙ্গা নবোদয়ের যে প্যান্ডেলে ওখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখানে প্রচুর ভিড় ছিল। তো এবার লাইনের থেকে দেখো কিছুটা এগিয়ে এগিয়ে প্যান্ডেলের দিকে যাচ্ছে। তো দেখো, আমরা প্যান্ডেলের দিকে আমরা এগিয়ে এসেছি অনেকটাই। তো এখানে দেখো কত সুন্দর করে বানিয়েছে। আর এবারে ওরা যে থিমটা করেছিল, থিমটা ছিল পরম্পরা। আর এরা 30,000টা ইট দিয়ে এরা এই প্যান্ডেলটা পুরোটা সাজিয়েছিল। তো আমার প্রচন্ড ভালো লেগেছিল, মানে এটা রাত্রেবেলা যেরকম সুন্দর, দিনের বেলা সেরকম সুন্দর। আমি রাত্রেবেলা এটা দেখতে গেছিলাম ষষ্ঠীর দিন, আর অষ্টমীর দিন মায়ের সাথে আবার গেছিলাম দিনের বেলা দেখতে। তো দিনের বেলায় ভিডিওটা তোমরা যদি দেখতে চাও, সেটা আমরা আবার আমি ভিডিও দেব, তখন দেখে নেবো। এখানে দেখো কত সুন্দর করে এখানে মাঝখানে যে মূর্তিটা সেটাও পুরো ইটের তৈরি, আর মাঝখানে যে ফুলগুলো রয়েছে সেটা টালির তৈরি করেছে। এরা বেশিরভাগই ইট রড এইসব দিয়ে এরা বানিয়েছে পুরো মণ্ডপটা, খুব সুন্দর লাগছে। আর এখানে মূর্তিটা প্রচন্ড সুন্দর হয়েছে, যে মা দুর্গা যে মূর্তিটা সেটাও প্রচন্ড সুন্দর হয়েছে। তো এখানে দেখো, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। রাত্রেবেলা তো খুবই সুন্দর লাগছে, যেখানে লাইট টাইট জ্বালিয়েছে, প্রতিটা প্যান্ডেল যেরকম রাত্রেবেলা লাইটিং এর একটা সজ্জা থাকে, তো সেটা সুন্দর লাগে সেরকম। আর দিনের বেলাটাও তোমরা দেখতে পারো আমার চ্যানেলে, খুব তাড়াতাড়ি ভিডিওটা আসতে চলেছে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, মানে দেখো এটা আমরা বেরোচ্ছি। বেরিয়ে আমরা কিছুটা হেঁটে বা খিদে পেয়ে গেছে, যে আমরা আবার ঘুরবো, ঘুরতে ঘুরতে কখন কি খাবো না খাবো। তো সেই জন্য একেবারে বলেছি যে সোজা আমরা নিউ মার্কেট থেকে সোজা যে রাস্তাটা আছে সেখানে সব মানে ফুড কোর্ট, মানে খাবারের সব স্টল গুলো বসে থাকে, তো সেটা আমি আর ছাড়তে পারলাম না। তো সেখানে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, যে ওখানটা গিয়ে আমরা কিছু খাবো, দেন তারপর আমরা বেরোবো। তো এখানে দেখো, আমি চলে এসেছি কাবাবের দোকান, আর এটা আমার ফেভারেট, মানে এই কাবাবের দোকানটা আমি এখানেই খেতে আসি, আমি আর এমনি যখনই আসি। তো এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, অর্ডার দিয়ে আমরা কিছুক্ষণ বসলাম। এখানে দেখো, আমরা চারজন চারটে উইংস নিয়েছিলাম, আর একটা কাবাব নিয়েছিলাম, যেরকম শিক কাবাব টাইপের হয় সেটা নিয়েছিলাম। তো এখানে আমরা খেতে বসে গেছি, পেছন দিকটা বসি, একটু অন্ধকার থাকে, মশা মশাও কামড়ে, কিন্তু এত সুন্দর টেস্টি কাবাব গুলো খেতে সেটা ছাড়তে পারি না। দেখো এখানে আমরা কাবাব খেয়ে আমরা 1 ঘন্টা প্রায় বাসে বসেছিলাম। বাসে বসে আমরা যে দেশপ্রিয় পার্কটা দেখবো বলে এসেছিলাম, দেশপ্রিয় পার্কে আমরা একটা স্টপ আগে নেমে গেছিলাম। নেমে গিয়েও প্রচন্ড ভিড়, তো আমরা লেক মল ঢুকে গেলাম, ঢুকে গেলে ধোসা খেলাম, ধোসাকে দেন আমরা গেলাম দেশপ্রিয় দেখতে, যে এখানে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছিল। আমরা অতটা দূর, মানে 9টায় উঠেছি, 10টা অব্দি বাসেই বসেছিলাম শুধু অ্যাক্রোপলিস থেকে আমরা দেশপ্রিয় পার্ক আসার জন্য। তো যাই হোক, যেমন তেমন করে এলাম। এবার এখানে তো এরকম ঘুরে ঘুরে ঢোকাতে হয়, আমি জানি না এটা কেন করে, তো বেশ ভালো, কিন্তু এটা অনেকটা ভিড় হয় না, যেহেতু এতটা ঘুরিয়ে ঘুরে ঢোকানো হয়, তো অনেকটা খুব একটা মানে যেরকম ভিড় থাকে প্রতিবার দেশপ্রিয় পার্কে অতটা এবার ভিড় ছিল না। আর এখানে দেখো, দেশপ্রিয়র যে থিমটা করেছে সেটাও খুব সুন্দর করেছে। তো এটা বাইরে থেকে দেখিয়ে দিলাম, এবার ভেতর থেকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা দেখে নাও, এখানে দেখো ঝালর টাইম বললাম, প্রতি জায়গায় ঝালরটা আমার এত ভালো লাগে, এখানেও ঝালরটা খুব সুন্দর করেছে। আর এখানে যে ঠাকুরের মুখটা সেটাও খুব সুন্দর ছিল, যে প্রতিমার
যে মুখটা ছিল সেটাও খুব সুন্দর ছিল। দেখো থিমটা এত সুন্দর, মানে এত ভ্যারাইটিস ভাবে এরা ঠাকুর বানায় বা প্যান্ডেল বানায়, আমার খুব ভালো লাগে। সেটার জন্যই সবাই যে দেখতে যায়, মানে মানে অন্য অন্য প্যান্ডেলে, পুজো তো সব জায়গায় একই হচ্ছে কিন্তু অন্য অন্য প্যান্ডেলে সবাই এই জন্যই যে প্যান্ডেলের থিম গুলো দেখবে, ঠাকুর গুলো দেখবে, সেটার জন্যই। তো দেখো এটা আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম, মজা করতে করতে যাচ্ছিলাম। তো এবার আমরা ঠিক করছিলাম কোন দিকে যাব, তো তারপরে আমরা চলে গেলাম ত্রিধারার দিকে। তো ওখানেও প্রচুর ভিড় হয়েছিল আর ওখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমরা চলে এসেছি এখানে ত্রিধারা ঠাকুরটা দেখার জন্য। এখানে দেখো প্রচন্ড ভিড়। আমি ভেবেছিলাম সবাই যেহেতু এবার মহালয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু করেছে, তাহলে হয়তো ষষ্ঠী সপ্তমী এইগুলো হয়তো একটু ভিড় কম হতে পারে, কিন্তু আমার ধারণাটা পুরোটাই ভুল ছিল। কেন কি ষষ্ঠীর দিনে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, যেরকম আমি ভাবলাম যে কম হতে পারে বা কিছু, কিন্তু সেরকম একদমই কিছু নয়, আমার পুরো ভাবনাটাই জল ঢালা গেল। তো যাই হোক, এখানে দেখো আমি এসেছি, ত্রিধারা যে প্যান্ডেলটা রয়েছে সেই থিমটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা দেখে নাও। সেটা দেখে এবার আমার যে আরো ভিডিও গুলো আসতে চলেছে, যারা এখনো অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেন কি আমি অনেক কটা প্যান্ডেল দেখেছি, সব কটা ব্লগ বানিয়েছি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। কেন কি আমি অনেক জায়গাতে আমিও যেতে পারিনি, সেগুলো ইউটিউব দেখে দেখে আমি মানে মনে সান্ত্বনা দিচ্ছে যে ঠিক আছে আমি যেতে পারিনি, দেখিনি। তো সেরকম যদি তোমরা এইগুলো না দেখো তো সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো তোমরা কোনটা দেখেছো আমি কোনটা দেখেছি জানি না, তো সেটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি আবার ভিডিও গুলো দেবো, সেটা তোমরা দেখে নিতে পারবে, আর কিছু না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবে, বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে। আর এখানে দেখো ত্রিধারার আমি সব দেখিয়ে দিলাম ডেকোরেশনটা, এখানে যে সুন্দর করে সাজিয়েছে থিমটা, তো এটার থেকে সব থেকে বেস্ট আমার ছিল, মানে আমি ষষ্ঠী দিন যতগুলো ঠাকুর দেখেছি সব করে ত্রিধারা যে ঠাকুরটা সব থেকে আমার ভালো লেগেছে। এখানে দেখো ঠাকুরটার মুখটাও এত সুন্দর, বা পুরোটা যে থিমটা ছিল সেটাও এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। মানে ষষ্ঠী দিন যতগুলো ঠাকুর দেখেছি তার থেকে এটা আমি বেস্ট বলতেই পারি। তো এটা আমি দেখলাম, এখানে ঠাকুরগুলো দেখি, তারপর আমরা দেন অন্যদিকে রওনা দেবো। তো আগে ঠাকুরটা তোমরা ভালো করে দেখে নাও, দেখে তারপর অন্য ঠাকুরগুলো তোমরা দেখতে পারবে। তো এখানে দেখো ত্রিধারা দেখা হয়ে গেল, আমরা চারজন বেরিয়ে গেলাম গল্প করতে করতে, মজা করতে করতে আমরা আবার বেরিয়ে গেলাম অন্য কোনো প্যান্ডেলের দিকে, যে আমরা কোন দিকে বা যেতে পারি। তো দেখো আমরা এখানে বেরিয়ে গেছি, এখান থেকে যেতে যেতে এখানে অনেক খাবারের দোকানও ছিল, সেরকম আমরা কিছু খেতে ইচ্ছা করছিল না। তো এখানে মৈত্রী সংঘ বলে একটা এরকম ছিল ক্লাব, ছোট বেশি বড় না, কিন্তু এখানে খুব সুন্দর লাগলো। বাইরের মূর্তিটা দেখলাম, দেখে আমি ভেতর দিকে গেলাম যে দেখি এটা কিরকম প্যান্ডেল, কিন্তু ভেতরে গিয়ে তো আমার খুবই ভালো লাগলো। এখানে মেনলি যে টায়ার দিয়ে বানিয়েছিল, যে চেয়ার গুলো ছিল বা যা ছিল সেগুলো খুব টায়ার দিয়ে বানিয়েছিল, তো সেটা আমার খুব ভালো লেগেছে। মানে সোফা বা চেয়ার এরকম সব বানিয়েছিল। এখানে দেখো আমি একটা ফটোও তুলেছিলাম বসে, তো সেটা তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখান থেকে আমরা একটুখানি এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে আমরা এখানে গেলাম ম্যাডিস কোয়ার যেটা রয়েছে সেটার দিকে। তো এখানেও প্রচন্ড লাইটিং খুব সুন্দর হয়েছিল, যেরকম প্রতি জায়গা লাইটিং খুব সুন্দর হয়, লাইটিং এর জন্য ফেমাস সব জায়গায়, যে দুর্গাপুজো লাইটিং হয় বা প্যান্ডেল হয় সবকিছু সব দেখতে সবাই রাত্রেবেলা যায়। তো এখানে দেখো আমরা চলে এলাম মণ্ডপের ভিতরে, এখানটা আমরা দেখলাম পুরো, এখানে হয়তো মেলা হয়, ঠিক আছে, এখানে পুরো ভালো মতো মেলা হয়, মেলা হয় এখানে পুজোটা হয়। তো এখানে আমি আর এত ভিড়ে আমি ভিতর দিকে যাইনি, সামনে থেকে তোমাদের আমি জুম করে দেখিয়ে দিলাম যতটা যেতে পারছি না সেই জন্য। আর এখানে মেনলি এতটা আস্তে আস্তে এই কটা ঠাকুর দেখতে দেখতে আমাদের রাত 1:30-2 বেজে গেছিল, আর আমাদের পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, মানে আমার পায়ে ফোসকা পড়ে গেছিল, আমার বোনের ভাইয়ের সবার পায়ে ফোসকা পড়ে গেছে, নতুন জুতো পরে যা হয় সেরকম আর হাঁটতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। তো বললাম ঠিক আছে আজকের জন্য এইটুকুনি থাক, আবার নেক্সট ডে আসবো। তো সেই জন্য আমরা গাড়ি করে নিলাম, গাড়ি করে বাড়ির দিকে রওনা দিলাম। তো এই ভিডিওটা এতটাই রাখছি, তো তোমরা ভিডিওটা কিরকম লাগলো সেটা লাইক করো, কমেন্ট করো কিরকম লাগলো, এই ঠাকুরগুলো কারা দেখেছো কারা দেখোনি সেটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে মানে আগে আরো ভিডিও আসতে চলেছে, সপ্তমী অষ্টমী নবমী দশমী কিভাবে কাটালাম সেই সব কথা তোমার সঙ্গে শেয়ার করব। তো সেগুলো দেখার জন্য খুব শিগগিরই ভিডিও আসছে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তো বন্ধুরা চলে যাওয়ার আগে এখানে যে আগের ভিডিওগুলো আছে যেগুলো এখনো তোমরা দেখোনি অনেকে হয়তো, তো যদি এই ভিডিওগুলো তোমরা না দেখে থাকো এগুলো দেখে নাও, আর এই ভিডিওগুলো ভালো লাগলে সেগুলো তোমরা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারো। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।